হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আর এই তো আমি তো ভালো আছি। সকালবেলা আজকে খুব একটা আলসেমি লাগছিল, মনে চাচ্ছিল না যে কোনো কিছু করি, এরকম একটা ব্যাপার। কিন্তু কি আর করা যাবে, কাজ তো করতেই হবে, তাই না? তো তারপর ঘুম থেকে উঠলাম, উঠে টুকটাক ওই শুধু ঘরটা ঝাড় দিলাম, আর কোনো কাজই করিনি। এরপর এখন ভাবলাম যে না, একটু কিছু খেয়ে নিই আর একটু চা খাই, তাহলে হয়তো বা ভালো লাগবে আর কি। তো সেই করলাম। তো তারপর হচ্ছে এখন এই যে বাজার থেকে মাছ নিয়ে আসলো, ফ্রিজে সেভাবে কোনো মাছ টাছ ছিল না, যেহেতু আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে আসলাম, তো ওভাবে না আর বাজার করা হয়নি। এখন তো খেতে হবে, তো ভাবলাম যে আজকেই মানে আনা লাগলো আর কি। কালকে হলেও ভালো হতো, কেন কি আজকে আমার একটু ইচ্ছে করছিল না। তো তারপরও যাই হোক, মাছ টাছ এগুলো সব ইয়ে করে নিলাম, আর কেটে নিয়ে আসেনি, মানে কাটলাম হচ্ছে আমি। আর বাজার থেকে হচ্ছে সব মানে ওই যে কী বলে আস, এগুলো সব ফেলে টেলে দিয়ে নিয়ে এসেছে আর কি। তো এই তো এরপর রান্না বসিয়ে দিলাম, এখানে মাছ রান্না করে নিচ্ছি, আর এখানে ছোট মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি, আর ওইটা তো মাছের ঝোল করছি। এই হচ্ছে আজকের রান্না বান্না। তো এইটাই করতে আমার অনেক বিরক্ত লাগছিল, তারপরও করলাম আর কি। তো এই তো এখন খেতে বসে গেলাম আর কি। আর ওই এটা হচ্ছে ভর্তা, এই ভর্তাটা আবার আন্টি দিয়ে গিয়েছিল, শুটকি ভর্তা। আন্টির এই শুটকি ভর্তাটা খুব মজা হয়। তো যাই হোক, খাবার দাবার তো খেলাম, তারপর এখন হচ্ছে বিকেলের দিকটা, এই যে কবুতরগুলো এসে সব বসেছে, অনেক ভালোই লাগছিল দেখতে, মানে সুন্দর লাগে আসলে। ঢাকার মধ্যে তো সেরকম কিছুই থাকে না, তাই না? শুধু ঘর বাড়ি ছাড়া, আর এই বাসার মধ্যে তাও একটু গাছপালা আছে, তারপর পাখি আছে, ভালোই লাগে। আর আগেও হচ্ছে আমার না একটা সময় কবুতর ছিল, তো যখন বাড়ি থাকতাম আর কি তখন, আর পরে তো ঢাকায় চলে আসলাম, আর সেই সব কোথায় হারিয়ে গেল, এরকম একটা ব্যাপার আর কি। আর এই যে আমার বারান্দায় তো আমি জামা কাপড় ধুয়ে টুয়ে সব দিলাম টিলাম, আর এখন হচ্ছে রাতের বেলা। তো ওই যে বললাম না ভালোই লাগছিল না, পরে একটু বাইরে আসলাম, ভাবলাম যে বাইরে আসলে হয়তো বা ভালো লাগবে, কিন্তু এতটাই গরম, বাইরে এসেও না ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে বাসায় ভালো ছিল, এরকম একটা ব্যাপার। তো তারপরও কি আর করা যাবে, চেষ্টা তো করতে হবে, তাই না? ভালো থাকার আর সবাইকে ভালো রাখার, এটাই তো নিয়ম। তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য ভিডিওতে।